কারণ নেককার বিবি যদি ঘরে ঢুকাইতে পারো গো কপাল খুলে যাবে দেখবা দুনিয়ায় শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা কথা কোন ঠিক কি না এ কলিজার টুকরা যুবক ভাই নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ এক নম্বর লাভ হইল স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হইবে না দুই নম্বর লাভ হইল নেককার বিবির গর্ভে সন্তান হবে নেককার সন্তান তিন নম্বরে নেককার বিবির দ্বারা তোমার জনম দুঃখিনী মা এবং বাবা কোনদিন কষ্ট পাবে না ঠিক কিনা যুবক ভাই নেককার বিবি ঘরে ঢুকাইলে কপাল খুলে যাবে কারণ তুমি স্বামী নেককার বিবি যদি ঘরে ঢুকাইতে পারো তোমার কপালটা কেমনে খুলবে দেখো এ যুবক ভাই তোমার মতো একজন যুবক নাম হইল তার সালমান এই সালমানের হায়াতের জিন্দিগিতে একটা টার্গেট ছিল বিবাহ শাদী করবে বিবাহের পরে আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করবেন সন্তানের নাম রাখবে আহমদ কি নাম আহমদ ছেলের নাম না মেয়ের নাম এটা জানি আমরা কি ছেলের নাম এখন সেই আল্লাহ তোমার মতো আমার মতো সেই যুবকের টার্গেট হলো আমি বিবাহ করব আল্লাহর বান্দা সালমানের টার্গেট হলো বিবাহের পরে আল্লাহ পাক একটা সন্তান যদি দান করে সন্তানের নাম রাখবে সালমান আমরা তো জানি সালমান মানে সন্তানের নাম রাখবে কি আহমদ সালমানের টার্গেট নাম রাখবে আহমদ বিবাহ করছে স্ত্রীর নাম হলো মাইমুনা স্বামীর নাম হইল সালমান কথাটা মনে রাখবেন স্ত্রীর নাম কি মাইমুনা স্বামীর নাম কি সালমান সালমান হলো দুনিয়ার পাগল আর মাইমুনা হলো নেককার বিবি তিনি হলেন আল্লাহর পাগল কোন সুবহানাল্লাহ ঘরের মধ্যে এরকম হয় কি হয় না অনেক সময় এরকম বহু ঘরে পাওয়া যায় স্বামী বড় নেককার বিবি বড় বদকার আবার অনেক ঘরে পাওয়া যায় বিবি বড় নেককার স্বামী বড় বদকার আছে না নাই বিবি নামাজ পড়ে রোজা রাখে পর্দার আমল করে স্বামী এখনো মদ খায় গাঞ্জা খায় জুয়ার আড্ডা কাটায় আছে না নাই আবার দেখা যায় স্বামী নামাজ পড়ে তাহাজ্জুদ ছাড়ে না বিবি এখনো পর্দার আমল করে না আছে না নাই ও মুসলমান নবীর উম্মত নেককার বিবি ঘরে ঢুকাইতে পারলে কপাল বড় ভালো সালমানের কপাল বড় ভালো নেককার বিবি ঘরে ঢুকে গেছে কিছুদিন পরের ঘটনা সালমানের বিবি একদিন মনে মনে হাসে মুস্কি মুস্কি হাসে স্বামী ডাক দিয়া কয় কি ব্যাপার বিবি আজকে তোমার মুস্কি মুস্কি হাসার কারণটাকে একটু খুলে বলো বিবি ডাক দিয়া কয় স্বামী আমার তোমার মনে যে একটা আশা স্বপ্ন আমার মন বলে তোমার মনের আশা তোমার স্বপ্ন বুঝি আমার গর্বে আমার আল্লাহ দান করেছেন সালমান খুশি হইয়া এলাকায় ঘুরে ঘুরে বলতেছে ও এলাকার লোকেরা আমি সালমানের আমি আমি আহমদের বাবা হতে যাচ্ছি তার মানে কি আবু আহমদ বলে বলে এলাকায় প্রচার করে মানে আহমদের পিতা আহমদের পিতা অথচ সালমান যে আহমদের পিতা বলে বলে প্রচার করতেছে কিন্তু সালমানের এটা জানা নাই সালমানের বিবি মাইমুনার গর্বে ছেলে হবে না মেয়ে হবে এটা জানে কে এ ছেলে দেওয়া মেয়ে দেওয়া এই ক্ষমতা কার দুনিয়ার কোনো বাবার ক্ষমতা নাই দুনিয়ার কোনো তাবিজের ক্ষমতা নাই আরে দুনিয়ার কারো ক্ষমতা নাই ক্ষমতা কার এ আল্লাহ যাকে ছেলে দান করেন যাকে মেয়ে দান খুশি যে ছেলে দান করেন আল্লাহ যাকে খুশি মেয়ে দান করেন আল্লাহ যাকে খুশি ছেলেও দেয় না মেয়েও দেয় না আসে না নাই সব ইচ্ছাকার সালমানের বিবির গর্বে সালমানের বিবির গর্বে সন্তান চলে আসছে সালমান এলাকায় ঘুরে 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 আহমদের পিতা বলে বলে প্রচার করতেছে আল্লাহর খেলা বোঝা যায় না আল্লাহ পাক সালমানের বিবির গর্বে যেই সন্তান দান করছেন সন্তানটা ছেলে নয় সন্তানটা হইল মেয়ে সন্তান চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে এই মাহমুদপুরের এলাকার মানুষও মেয়ে হইলে বেশি খুশি হন না মনে হয় বিবির উপর আপনারাও নির্যাতন চালান বাংলাদেশে কিন্তু বহু কপাল পড়া আছে স্ত্রীর গর্বে ছেলে সন্তান হইলে আলতা ছোনো করে যদি পরীক্ষায় পায় ছেলে তাইলে বিবিরে মিষ্টি খাওয়ায় শ্বশুরবাড়ি খাওয়ায় এলাকার সবাইরে মিষ্টি খাওয়ায় যদি শুনে মেয়ে কপাল পড়া স্ত্রীর উপর নির্যাতন করে গালাগালি করে বাবার বাড়ি পাঠায় দেয় কথা কন ঠিক কিনা
কিন্তু কপাল বোরা ওরা হলো সবচেয়ে কপাল বোরা আমার মালিকের খুশিতে সে খুশি না কথা কোন ঠিক কি না ওরে মুসলমান নবীর উম্মতের দল এইবার সালমানের বিবি তো নেককার বিবি সালমানের বিবির ভিতরে দ্বীনের ইলম আছে কোরআন হাদিসের জ্ঞান আছে বিদায় সালমানের নেককার বিবি সালমানের দিকে তাকায়া দেখে স্বামীর মনটা খারাপ ডাক দিয়া কয় স্বামী আমার মন খারাপ করে কোনো লাভ নাই কোনো লাভ নাই কারণ ছেলে দেওয়া মেয়ে দেওয়া ক্ষমতা তো একমাত্র আমার মালিক আল্লাহর তোমারও ক্ষমতা নাই আমি যে তোমার বিবি আমারও কোনো ক্ষমতা নাই কথা কোন ঠিক কি না সালমান তার বড় বেজার নেককার বিবি সালমানকে বুঝায় ও স্বামী আমার টেনশন নাই সুসংবাদ শুনে নাও মায়ার নবীর হাদিস মায়ার নবী বলছে দুনিয়ার মধ্যে যদি কোনো নারীর গর্বে সর্বপ্রথম যদি কন্যা সন্তান হয় আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ওই যেই নারীর গর্বে কন্যা সন্তান হবে ওই নারী হলো সবচাইতে ভাগ্যবতী নারী কথা কন সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী কত সুন্দর জানায় দিলেন যেই নারীর গর্বে সন্তান প্রথম সন্তান হবে কন্যা সন্তান ওই নারী হলো সবচাইতে ভাগ্যবতী নারী সালমান যখন এই হাদিসটা শুনায় দিল বিবি যখন হাদিসটা শুনায় দিল সালমানের মনটা কিছুটা হালকা হয়েছে কিছুটা খুশি হয়ে গেছে কিন্তু পরের বছর আবার বিবির গর্বে সন্তান আসছে সালমান এবছর বড় আশা নিয়ে আছে আল্লাহ গত বছর মেয়ে দিছে এবছর হয়তো বা আল্লাহ ছেলে দিবে আবার এলাকায় ঘুরে ঘুরে আবু আহমদ মানে আহমদের পিতা বলে বলে প্রচার করতেছে কিন্তু ছেলে দিবে না মেয়ে দিবে জানেন কে আল্লাহ পাক দ্বিতীয় বছর আবার তাকে কন্যা সন্তান দান করছেন সুবহানাল্লাহ এইবার তো মুসলমান সালমান আরো বেজার হয়ে গেল বিবি আবার নবীর হাদিস শোনায় যে ও স্বামী আমার টেনশন করে কোনো লাভ নাই কারণ আল্লাহ যাকে খুশি ছেলে দান করেন যাকে খুশি মেয়ে দান করেন ও স্বামী আমার তবে নবীর একখানা হাদিস শুনে নাও নবী বলছে উম্মত যেই নারীর গর্বে সর্বপ্রথম কন্যা সন্তান হবে এই সন্তান পাইয়া স্বামী এবং স্ত্রী উভয়ে যদি খুশি থাকে ছেলের উপরে যদি মেয়েটাকে প্রাধান্য দেয় আমার আল্লাহ ওয়াদা করেছে তাকে জান্নাতের মেহমান বানায় দিবে স্বামী এইবার খুশি জান্নাতের কথা শুনে খুশি হয়ে গেছে ছেলে সন্তানের ব্যথা ভুলে গেল এভাবে আল্লাহ পাক দিতে 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 ছয়টা কন্যা সন্তান তাদেরকে দান করছেন জোরে কন সুবহান ছয় নম্বর সন্তান যখন আসছে এইবার স্বামী ডাক দিয়া কয় বিবিরে আমি আর হাদিসটা দিস শুনব না এইবার তোর খবর আছে এইবার তোরে পিটাইয়া তোকে তালাক দিয়া তোর বাবার বাড়ি পাঠায় দিব আমি আর তোকে রাখবো না কন্যা না উজুবিল্লাহ আল্লাহর বান্দি চিন্তা করলো আমার স্বামী আমাকে বলছে তারায়া দিবে কিন্তু আমি কার কাছে সাহায্য চাব দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইয়া লাভ নাই আমি আমার মালিক আল্লাহর কাছে আমি সাহায্য চাব কারণ আমার মালিক আল্লাহ তো সূরায়ে বাকারার 153 নং আয়াতের মধ্যে ওয়াদা করেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে বর্ষ কোনো টেনশন নাই দুইটা আমল নিয়ে সামনে আগাও একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ আল্লাহর বান্দি ধৈর্যের আমল নিয়ে সেজদায় পড়ে যায় ডাক দিয়া বলে আল্লাহ আজকে ছয়টা বছর হয়ে গেল বিবাহ সদী হয়ে গেছে ছয়টা বছর পর্যন্ত আমার স্বামীর হাতের নির্যাতন কম সহ্য করি নাই কিন্তু মালিক একটাই কারণ সেটা হলো শুধুমাত্র তুমি আমাকে মেয়ে সন্তান দেওয়ার কারণে আমার স্বামী খুশি না ও আল্লাহ আমি কোনোদিন তোমার কাছে আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না ও মালিক আমি তোমার কাছে আজকে একটা জিনিস চাই সেটা হইল তুমি আমার স্বামীকে হয়তো একটা ছেলে দিয়া খুশি কইরা দাও না হয় মেয়ের উপরেই খুশি থাকার তৌফিক দান করে দাও সালমানের বিবির দোয়া কবুল হয়ে গেছে সালমান ওই দিনই সারেন না নামাজের পরে বাড়িতে ঘুমায় ঘুমের করে হঠাৎ করে স্বপ্নে দেখে কেয়ামত কায়েম হয়ে গেছে কেয়ামত কায়েম হয়ে গেছে ওই কেয়ামতের ময়দান আমার আল্লাহ
ডেকে ডেকে বলে এক 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 করে বান্দাদেরকে ডাকে আর কায় বান্দা বান্দাদেরকে ডাইকা ডাইকা আল্লাহ আমল নামা অর্জন কইরা যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যায় তার ঠিকানা জান্নাত যার নেক আমল হালকা গুনার পাল্লা ভারী তার ঠিকানা জাহান্নাম আল্লাহ পাক ডাকতে ডাকতে সিরিয়াল এখন সালমানের চলে আসছে সালমানকে ডাক দিয়া বলে সালমান আয় সালমান স্বপ্নে দেখতেছে আল্লাহ তাকে ডাকতেছে সালমান আল্লাহর সামনে হাজির হওয়ার পর আমার আল্লাহ এবারে ডাক দিয়া কয় সালমান তোর নামটা তো জাহান্নামের খাতা উঠে গেছে সালমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কয় মালিক রে জীবনে তেমন আমল করতে পারি না এখন তো জাহান্নামে যাওয়া লাগবে কিন্তু এটা তো এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কেউ আমাকে সাহায্য করবে না সালমান বড় চিন্তায় পড়ে যায় চিন্তায় তো পড়বেই হাশরের ময়দান তেমন একটা ময়দান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি এটা তো এমন একটা দিন এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে আপন ভাই ভাইকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না ওরে মুসলমান মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান যায় বলবে মা গো দুনিয়ার জমিনে একটা ও মা বউ ও মা একটা দিন আমি না খায়া থাকলে এক বেলা না খায়া থাকলে আমার ব্যথায় ব্যতীত হইয়া তুমি খানা খাইতা না মা দুনিয়ার জমিনে আমি একটা রাত না ঘুমাইলে তুমি ঘুমাইতা না ও মা আজকে হাসরের ময়দানে একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না মা গো একটা নেকি দাও আমি একটু জান্নাতে যাব মা সেদিন কি বলবে শুনে নাও এরে কলিজার টুকরা যুবক ভাই মা সেদিন ডাক দিয়া বলবে সন্তান রে কিসের সন্তান দাবি করতে আইছো কিসের নেকি কিসের সন্তান দুনিয়ার জমিনে আমি আমার তো বিবাহই হয় নাই এটা কোন মা বলবে জানো এটা তো সেই মা বলবে যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা কানা খায় না সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না কথা কোন ঠিক কিনা ও মুসলমান ও আল্লাহর গোলাম কিন্তু সেই হাসরের ময়দান সালমান বিপদে পইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয় মালিক আমার এখন কি উপায় হবে তুমি মাফ করে দাও মালিক কয় মাপের কোনো রাস্তা নাই যাও যাও জাহান্নামে চলে যাও আল্লাহর ফেরেশতাদেরকে অর্ডার করে বলবে ও ফেরেশতারা যাও যাও আমার এই সালমানকে জাহান্নামের কিনারা নিয়ে ফেলাও আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা দইরা যখন টেনে হেসরে যখন জাহান্নামের গেটের কিনারায় নিয়ে যাবে সালমান হঠাৎ করে তাকায়া দেখবে দুনিয়ার জমিনে যেই ছয়টা কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করেছিল ওই ছয়টা কন্যা সন্তানের প্রথম কন্যা সন্তান সালমানের জাহান্নামের প্রথম গেটের সামনে দুটি হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে গেছে সালমানের ওই কন্যা সন্তান দাঁড়ায় বলে ও আল্লাহর ফেরেশতারা আমার বাবাকে কই নিয়ে যাও আমার বাবাকে জাহান্নামের মধ্যে ফেলাইতে পারবা না আমি মেয়ে এখানে থাকা অবস্থায় কোনোভাবেই আমার বাবাকে জাহান্নামের গেটে ঢুকাইতে দিব না সালমান কিছুটা শান্ত হয়ে গেল আল্লাহর ফেরেশতারা কোনো চান্স পায় নাই সেখানে নিয়ে গেল টাইনা আবার দ্বিতীয় জাহান্নামের গেটে জাহান্নামের গেটে যাওয়ার পরে তাকায়া দেখে সালমান তাকায়া দেখে কিরে যেই মেয়েদের বিরোধিতা করলাম কন্যা সন্তানের বিরোধিতা দুনিয়া করলাম ওই ছয় কন্যা সন্তানের দ্বিতীয় কন্যা আবার দ্বিতীয় গেটের মধ্যে এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে সালমানকে আবার ফেরেশতারা টাইনা টাইনা যখন ওই তৃতীয় নম্বর ঘেটে নিয়ে যায় বাবাজি জাহান্নামের সাতটা দরজার মধ্যে ছয়টা দরজা যখন নিয়ে যায় সালমানের ছয়টা মেয়ে সন্তান ছয়টা গেটের সামনে দাঁড়ায়া যায় সালমান এখন তো আর মেয়ে নাই আর কে দাঁড়াবে কিন্তু জাহান্নামের তার একটা গেট আছে আল্লাহর ফেরেশতারা এইবার সুযোগ পাইয়া আল্লাহর বান্দা সালমানকে ধইরা যখন জাহান্নামের দিকে যখন ওই সাত নম্বর গেটে নিয়া ফিক্কা মারবে এমন সময় সালমান ঘুমের ঘরে আগুন আগুন বলে চিৎকার দিয়ে পুরা লাফ দিয়ে উঠেছে আর এই সালমানের
চিৎকারের আওয়াজে আশেপাশে আল্লাহর বান্দারা ঘরের সবাই ঘুম থেকে জেগে দৌড় মারছে, মনে করছে সালমানের ঘরে বুঝি আগুন ধরে গেছে। সালমানের ঘরে যাইয়া তাকায়া দেখে না না এটা তো কোনো দুনিয়ার কোনো আগুন নয়, কোনো আগুন তো দেখা যায় না। সালমান বসে বসে কান্না করতেছে, কি ব্যাপার সালমান কি হইছে? বলে কি হইছে এটা তোমাদের কাছে বলা যাবে না। সালমানের মনের ভিতরে এখন মনের আগুন জ্বলতেছে। হঠাৎ করে ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বলেন ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর বান্দা সালমান ঘুম থেকে উইটা দৌড় মারছে, ফজরের নামাজে হাজির, নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে দোয়া শেষ করে বাড়িতে হাজির। বাড়িতে ঈশা ডাক দিয়া বলে, ও সালমানের এই ডাক দিয়া বলে, ও সালমানের বিবি আয় 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 বিবি আমার বুকে আয়, বিবি রে তোর হাতটা ধইরা ওয়াদা করলাম আজকে থেকে জিন্দগিতে কোনোদিন আর আমি কোনোদিন নামাজ ছাড়ব না, কোনোদিন মালিকের মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা থেকে কখনো আমি বিরত থাকব না। বিবি রে আমার হাতটা ধরে একটা ওয়াদা দে, যতদিন বেঁচে থাকব দুইটা লোক আমরা স্বামী স্ত্রী উভয় নামাজ পড়ে পড়ে মালিক আল্লাহর কাছে যত দোয়াই করি এর মধ্যে একটা দোয়া আমাদের প্রতিটা দিন থাকবে। স্বামী কি দোয়া বলেন? ডাক দিয়া কা, বিবি রে আজকে থেকে প্রতিদিন আমরা এই দোয়াটা করব, আল্লাহ গো তুমি যদি আমাদেরকে আরও একটা সন্তান দাও তবে সেই সন্তানটা যেন কন্যা সন্তান দাও। নারায়ণ তাকবীর। এরে মুসলমান আল্লাহর গুলাম, আমার মালিক তো ইচ্ছা করলে ছেলে দিয়াও খুশি করতে পারেন, মেয়ে দিয়াও খুশি করতে পারেন, আবার মালিক ইচ্ছা করলে ছেলে মেয়ে কোনোটা না দিয়াও বান্দাকে খুশি করাইতে পারেন। ওরে মুসলমান, ছেলে দেওয়া মেয়ে দেওয়া এটা আমার মালিক আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা যাকে খুশি ছেলে দান করেন, আবার যাকে খুশি মেয়ে দান করেন, আবার যাকে খুশি ছেলেও দেন না মেয়েও দেন না। 20 বছর হয়েছে বিবাহ হয়ে গেছে, আজও পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই, আছে না নাই, আল্লাহর বান্দা পাওয়া যায় এদের মুখ বেজার না। জিজ্ঞাসা করলে কয় হুজুর আলহামদুলিল্লাহ আমার মালিক আল্লাহর খুশিতেই আমরা খুশি। ইমানদার তো এমনই হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? এক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার বুঝাইতে চাইলাম সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক। এক নম্বর হক, এ যুবক ভাই তুমি নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হলো তোমার ঘরে একজন নেককার বিবির ঘরে ঢুকাও, কারণ তোমার নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। এক নম্বর লাভ হইলো তুমি স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর হলো নেককার বিবি ঘরে ঢুকাইলে নেককার বিবির গর্বে সন্তান হবে নেককার সন্তান। তিন নম্বরে তোমার নেককার বিবির দ্বারা জনম দুঃখিনী মা এবং বাবা কোনোদিন কষ্ট পাবে না, কথা কোন ঠিক কিনা? তবে এর বিপরীত যদি কেউ বেআমলওয়ালা বেপর্দাওয়ালা বিবি ঘরে ঢুকাও, এ কপাল পরা যুবক নেককার বিবি না ঢুকাইয়া বেআমলওয়ালা বিবি যদি ঘরের মধ্যে ঢুকাও, কপাল বড় মন্দ,
তোমার যেমন নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ, বেআমল ওয়ালা বেপর্দা ওয়ালা বিবি ঘরে ঢুকাইলে কিন্তু তোমার তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে জিন্দেগি তো খেদমত পাইবা না, আরে খেদমত পাইবা তো দূরের কথা, তোমার টাকায় এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারির দিন তোমাকে না জানাইয়া একা একা ঘুরতে যাবে। কথা বলো ঠিক কি না? এই জন্য যুবক ভাই সিদ্ধান্ত নাও, যারা বিবাহ করো নাই, নেককার হায়াতের জিন্দিগিতে তুমি নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। দুই নম্বর হলো যুবক, তুমি নেককার বিবি ঘরে ঢুকাও, নেককার বিবি ঘরে ঢুকাইলে না ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি হলো কখনো তুমি দোয়া কা বড় পিসাব দিয়া দোয়া কইরাও তুমি কখনো নেককার সন্তান পাইবা না। কথা কন ঠিক কিনা? কারণ তোমার বিবিটা যদি পেটের মধ্যে বাচ্চা নিয়ে যদি ইস্টার জলসা দেখে, সারাদিন নাচ গান দেখে, অর্ধ উলঙ্গ ছবি দেখে, বলুন তো এই বিবির গর্ভে কি কখনো আব্দুল কাদের জিলানির আশা করা যায় নাকি? তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করা যায় না? কারণ আমার মালিক তো আঙ্গুর ফলের জন্য আলাদা আঙ্গুর ফল গাছে আলাদা দান করছেন। কথা কন ঠিক কি না? কেউ যদি তোমরা নেককার সন্তানের আশা করো, যুবক বিবাহের আগে সিদ্ধান্ত নাও, নেককার বিবি ঘরে ঢুকাও। তবে নেককার বিবি ঘরে ঢুকাইতে হলে তোমার নিজে আগে নেককার হওয়া লাগবে, কারণ নেককার ছাড়া কেউ নেককার বিবি পাবে না। কথা কন ঠিক কি না? নেককার বিবি ঘরে না ঢুকাইয়া বে আমল ওয়ালা বেপর দাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতির। তিন নম্বর ক্ষতি হলো যুবক, তোমার জনম দুঃখিনী মা বাবা কোনোদিন খেদমত পাবে না, এমনকি তোমার আপন ভাই ভাইয়ের সাথেও যে একটা মিল মহব্বত এটাও থাকে না। বিবি শুধু খালি গিরিঙ্গি লাগায় দেয়, আছে না নাই, কানের মধ্যে বীজ ঢুকায় দেয়, তোমার ভাইয়ের বউ এমনটা করছে, তোমার ভাই এটা করে সেটা করে, তুমি কেন এটা করো না, প্রতিবাদ কেন নেও না? কথা কন ঠিক কি না? বরং নেককার বিবি যদি করে ঢুকাও, আপন রক্তের ভাইয়ের সাথে কখনো তোমার যদি কোনো কারণে লেগে যায়, তোমার নেককার বিবি বলবে আরে কি হয়েছে, তোমারই তো ভাই, মাফ করে দিলে কি হয়? কথা কন ঠিক কি না? নেককার বিবিরা কখনো দ্বন্দ্ব লাগায় না, নেককার বিবিরা কখনো শ্বশুর শাশুড়ির খেদমত ত্রুটি করে না, আর নেককার বিবিরা মা বাবার খেদমতের ত্রুটি করে না, স্বামীর খেদমতের ত্রুটি করে না। যাই হোক বাবাজি, অল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা বুঝে শুনে আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ পাক এই সুন্দর এই সোসাইটি এই সংগঠনকে আল্লাহ পাক কবুল করুক। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এদের উদ্যোগে যেন মানুষের মঙ্গলের কিছু কাজ হয়, দিনের কিছু কাজ হয়, এই খেদমতগুলাকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। হাশরের ময়দানে যেন এই সোসাইটির সাথে যেই বন্ধুরা জড়িত এরা যেন নিজেরাও জান্নাত পায়, আপনাদের বন্ধু বানায় যেন জান্নাতের মেহমান হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।